সম্প্রতি ইরানে 8 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে বেশ আলোচনায় উঠে এসেছেন ইরানি নির্মাতা মোহাম্মদ রসুল। এই নির্মাতাকে 8 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির ইসলামী বিপ্লবী আদালত। একই সঙ্গে তাকে চাবুক মারার আদেশও দেওয়া হয়েছে। তার নির্মিত দ্য সিড অফ দ্য সেক্রেট ফিগ নিষিদ্ধ করা হয়েছে দেশটিতে। তবে সেই সিনেমার জন্যই বিশ্বব্যাপী প্রশংসা ও সম্মান কুড়াচ্ছেন এই নির্মাতা। ইরানি নিষিদ্ধ হলেও তার সিনেমাটি 2025 সালে জার্মানির হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে অস্কারে। আর সর্বশেষ সুখবরটা এলো আরব বিশ্ব থেকে। তার নির্মিত দ্য সিড অফ দ্য সেক্রেট ফিগ সেরা ইউরোপীয় চলচ্চিত্র হিসেবে আরব ক্রিটিক্স অ্যাওয়ার্ড জিতে নিয়েছে এবারে আসরে। আরব ক্রিটিক্স অ্যাওয়ার্ড ঘোষণা করা হয় মিশরের আর গুনা চলচ্চিত্র উৎসবে। 15টি আরব দেশ থেকে নির্বাচিত বিচারক মণ্ডলী মোট 22টি ইউরোপীয় চলচ্চিত্র থেকে রসুলফের সিনেমাটিকে নির্বাচন করেছে। রসুলফ নিজে ইরানি হলেও তার সিড অফ দ্য সেক্রেট ফিগ মূলত ফ্রান্স, জার্মানি ও ইরানের যৌথ প্রযোজনা।